সেদিন আমার বাসায় আমার বউ বাচ্চা কেউ নাই সবাই দেশের বাড়িতে আমি বাসায় ঘুমাইতেছিলাম হঠাৎ দরজায় দুইটা লাতির শব্দ পাই আমি দূরের থেকে কে কে বলে মানে জিজ্ঞাসা করি যে কে তখন আরও জোরে একটা লাথি পাই তখন আমি আস্তে আস্তে কাশে আসি আচ্ছা আমি দরজার ফাঁকে দিয়া দেখি যে জায়দ খান দাঁড়ানো জায়দ খান মারছে দরজার ফাঁকে দিয়া জায়েদ খানকে দাঁড়ানো দেখি দেখে আমি খুব ভয় পাই ভয় পাইয়া আমি কপাট না খুললে আমি পিছনে যাই পিছনে গিয়া আমি আমার যারা ভাইব্রাদার আছে তাদেরকে মোবাইলে চেষ্টা করি কিন্তু মোবাইলে আমার মোবাইলে নেটওয়ার্কে কেউ রে পাই নাই মানে অনেক ফোনে আমি চেষ্টা করি কারো ফোনে আমার ফোন ঢোকে নাই তো নেটওয়ার্ক বন্ধ ছিল পরে কি করবো পরে আমি অনেকক্ষণ ধরে আমার কপাটে খুব তুলজোর শুরু হয়েছে এর ভিতরে কিছুক্ষণ পরেই দুই তিনটা আওয়াজ পেলাম যে জামাল ভাই গেট খোলেন পরে আমি আস্তে আস্তে আবার কাছে গিয়ে যাই কাছে গিয়ে দেখি যে বেশ কিছু পুলিশ অফিসার প্রায় পাঁচজন ছয়জন পুলিশ অফিসার কোনো সিপিআইটিভি ছিল না যে ভাই আপনি গেটটা খোলেন তখন আমি বললাম যে ভাই গেট খুলি একটু পরে খুলি তখন আমি অনেক চেষ্টা করি কেউরে আমি ফোনে পাই নাই পরে আমি বললাম যে আমার সামনের বাসায় একজন লোক আছে ওনারা ডাক দেন ওনারা ডাক দিলে তারপর আমি বাইরে ওনার নাম কামরুল উনি থানায় টাকা মানে থানায় ওনার সাথে খুব যোগাযোগ আছে উনি ব্যবসায়ী পরে এক সময় উনি আসে আসার পরে যখন আমি ওনাকে দেখি তখন গেট খুলি তখন আর জায়েদ খানকে আমি দেখি নাই পুলিশের পোশাক পরা ছিল আমার জানা মতে ওইখানে ওই কেসের তদন্ত অফিসার যে ওসি বলে উনি ছিল আপনার শিল্পনগরী থানার ওনার সাথে আরেকজন অফিসার ছিল যেহেতু আমরা পুলিশের র্যাঙ্ক বুঝি না এবং মিরপুর থানার দুজন তিনজন মনে হয় অফিসার ছিল কোনো পুলিশ ছিল না দুজন ড্রাইভার ছিল ওই যে প্রথম দুই তিনটা লাচিহাই সুর বাচ্চা খোল মানে বিশ্রী বাসায় দুই দুই তিনটা গালি দিচ্ছে যে আমি তোর বাপ মাদার সুত খোল এই আর না পুলিশ আমার কোনো কোনো কথাই জিজ্ঞাসা করে না আমার গাড়িতে উঠেছে আমি বললাম যে আমার অপরাধ কি আমার কৃষির জন্য নিতে আসেন ঠিক আছে আমার দুই একটা ফোন করে সুযোগ দেন পরে আমার কোনো সুযোগ দেওয়া নাই দেওয়া হয় নাই আমারে একটা গাড়িতে উঠে আলাদা একটা গাড়ি হইয়া আমার শিল্পনগরী থানায় নিয়ে আসলো আর আলাদা আলাদা গাড়িটা মিরপুরের গাড়িটা চলে গেছে না পুলিশ তো টর্চার করে নাই আর রিমান্ড দাবি করছে কিন্তু রিমান্ড না হলে তো আমার আর টর্চার করতে পারে না থানার ভিতরে আমার থেকে মানে থানার ভিতরে আমার থেকে অনেক জবানবন্দি চাইছে যে আপনি জায়েদ খানের সম্বন্ধে যে ব্য যে ব্যবসা করে বলছেন এটা কি সত্য আমি বলছি তখন জায়েদ খানের অফিসের একজন সাক্ষী দিতে গেছে লোক ওনার নাম জামান তাই আমি ওনার সামনে বলছি যে আমি বলছি এটা না এই আপনারা আমার সাথে ডিসি চলেন কিবা এক হাজার লোক আমি সাক্ষী আনাইতে পারি এখানে জাহেদ খান মেলি ব্যবসা করে এই ওই ওই ধরনের কথা মানে ও আপনারে আবার বলল যে আপনি বিম্পির কোন মানে কোন ফুস্টে আছেন। এর মানে বারে বারে বলছে যে আপনি বিএমপির কোন ফুস্টে আছেন তা আমি করি আমার যদি বলে বিএমপির কোন ফুস্টে আছেন। তাহলে আমি আর কি বলবো ভাই এখানে বারে বারে আমার প্রেসার দিতে আছে যে আপনি বিএমপির কোন ফুস্টে আছেন এটা আরই অবশ্যই 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 যত রকম জঘন্য কাজ সব করে ওই জায়দ খান এই করোনার মধ্যে আমাদের এত বড়ো একজন শিল্পীকে সে যে অ্যারেস্ট করালো সেটা জাতির কাছে আমার প্রশ্ন এটা কি কোনোভাবেই একটা শিল্পীর কাজ এটা কি কোনোভাবেই হয় যে তাকে একটা মিথ্যা মামলা তাকে অ্যারেস্ট করালো এই করোনার মধ্যে এখানেই তো আপনারা প্রমাণ পান যে সে কত কত একজন নিম্নমানের একজন শিল্পী সে করছে আপনারা তো দেখছেন সে একের পর এক কিন্তু করে যাচ্ছে আমি আগেও বলেছিলাম আমি এখনও বলছি এই এই সেক্রেটারি যদি এই পথ থেকে না সরে দাঁড়ায় তাহলে আমাদের এই এফডিসির চরম দুর্ভোগের দিন যতটুকু বাকি আছে সে যেটুকু আসবে সবার কাছে অনুরোধ সবাই আপনারা একত্রিত থাকেন খুব শীঘ্রই ওকে পদত্যাগ করাতে হবে শুধু বয়কট করলেই হবে না তার মতো জঘন্য মানুষ এই এফডিসিতে থাকতে পারে না একের পর এক সে কিন্তু জঘন্য কাজগুলো করেই যাচ্ছে আমরা আর মানে বরদাস্ত করব না আমরা খুব তাড়াতাড়ি কঠিন একটা সিদ্ধান্তে যাব আপনারা আমাদের পাশে থাকবেন খুব শীঘ্রই ওকে যেন আমরা আমাদের এই মানে পবিত্র স্থান থেকে বের করতে পারি এই শেখ মুজিবরের কোনো পবিত্র স্থানে কোনো অপবিত্র লোকের জায়গা হবে না কোনো দিনও ছিল না ভবিষ্যতেও হবে না আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ অধিকার রক্ষা ফোরামের সদস্য সচিব মিজানুর রহমান আমি জাহিদ খানকে একটা কথা বলতে চাই যত মামলা যত হামলা আপনি যত পারেন করেন কিন্তু আপনার কোনো লাভ হবে না আপনি আমাদের গায়ে লবণ দিয়েছেন আপনাকে আমরা ছাড়ব না এটা মনে রাখেন আপনার রাস্তা কোথাও নেই আপনি মামলা করেন হামলা করেন চলচ্চিত্রের মানুষকে নিয়ে আপনি খেলাধুলা করেন আপনাকে আবার অনুরোধ করছি আপনি যদি আমাদের শান্তি চান আমরা আজকে আমাদের জামাল ভাইকে মালাবরণ করেছি আপনি দেখেন মিডিয়ার মাধ্যমে দেখবেন এই ছাড়া আমরা আপনার কোনো পথ দেখি না আপনারা আমাদের জামাল বাইকে এনেছি জেলের তালা ভেঙেছি আর কত তালা ভাঙতে হবে আমরা দেখে নেব আপনারা আমাদের সাথে দর্শকরা আছেন থাকবেন চলচ্চিত্রে আঠারোটি উনিশটি সংগঠন একত্রিত হয়েছে এই সংগঠনকে আপনারা ধুনফুন মনে করবেন না আপনার জালিয়াতি আপনার ঝাড়ি ঝাড়িঝুড়ি আজকে প্রমাণ করেছে আমরা জামাল ফাটের খেয়ে আমরা মুক্তি এনেছি আপনার এখনও সময় আছে আমি মিজানুর রহমান আপনি অনুরোধ করছি আপনার বাবা সমতুল্য আপনাকে সন্তান হিসাবে ভালো হয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে জেলে দেওয়া হয়েছিল তো আমি শুধু এইটুকু বলতে চাই যে জামাল পাটোয়ারির জামিন মঞ্জুর হয়েছে আমরা সবাই আনন্দিত আজকে আমাদের একটা ছোটোখাটো একটা বিজয়ের দিন আমি মনে করি আর শিল্পী সমিতির মিশা জায়েদ খানের প্রতি আমি যে কথা বলতে চাই যে মামলা হামলা করে আমাদের আন্দোলন সংগ্রামকে কোনোভাবেই বন্ধ করা যাবে না আমরা আন্দোলন চালিয়ে যাব ততদিন পর্যন্ত যতদিন আমাদের একশো চুরাশি জন শিল্পীর ভোটাধিকার পুনর্বহাল না হবে এবং একশো চুরাশি জনের পাশাপাশি বেশ কয়েকজন শিল্পীকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে যাদের নাম সহযোগী শিল্পীর তালিকায়ও রাখা হয় নাই এবং তাদের নামও পুনর্বহাল করা হবে এবং তাদের সকলকে পুনর্বহাল করে আপনারা পদত্যাগ করুন আপনারা একশো জন এবং বাতুলকৃত শিল্পীদের পুনর্বহাল করে পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং আমরা প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব এবং প্রয়োজনে আমরা রাজপথে অবস্থান নিব এবং অনশনে যাব তো আজ আর বিশেষ কিছু আমি বলতে চাই না এই বলে আমি শেষ করছি দর্শকদের আন্তরিক ভালোবাসা আপনাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাহিম আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরামের কার্যকরী সদস্য খুকন পাশা আমি একটা কথাই বলতে চাই যেখানে অন্যায় অত্যাচারের মাত্রা দ্বিগুণ হয়ে যায় সেখানেই বিস্ফোরণ ঘটে তো আমি জাহেদ খানকে একটা কথাই বলতে চাই আপনি এগুলি বন্ধ করুন কারণ মামলা হামলা দিয়ে আমাদের আন্দোলনকে আপনি দাবায় রাখতে পারবেন না মামলার কতগুলি দিবেন আমরা মামলার ভয় করি না মামলা যত দিবেন আন্দোলন তত তীব্র থেকে তীব্রতর হবে এখনও সময় আছে আপনি ভালো হয়ে যান এবং সবার কাছে মাপ চেয়ে আপনি পদত্যাগ করে এখান থেকে চলে যান আমরা আমাদের একশো জনের অধিকার আমরা শতভাগ আদায় করেই সারবো ইনশাআল্লাহ